Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Hey, Jay. Hi. Are you going to be here? Bosun? Sarji. Sarji, I'm not going to be here. I'm not going to be here. একটা চোর মেরে না জানতাম না আমি একটা চোর মেরে না তো দাঁত ভেঙে দেব আমি জানতাম না রাস্তা বন্ধ আছে দে টাকা বার কর 50 টাকা বার করবি বার কর বার কর বার কর এক এক তো টাকা তো হবে না থাক বড় বাবু থাক তুই যদি টাকা না বার করিস না আমি কিন্তু তোর গাড়ি ছাড়ব না এই আস্তে কাজ করছি এই দে 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 স্যার স্যার আমার গাড়ি কি হবে ধরবে না বাচ্চা না তো একবার দেখা উচিত না হ্যাঁ ঠিক আছে আমি কাল দেখতে গাউতে আইডেন্টিফাই করে যাব পুরো টাকাটা নিয়ে নিল সারা দিন কুতার মতো খেটে সারা দিনের টাকাটা আপনি এখানে ডেকে এনেছে কেন খট হয়েছে তো খট অনন্ত দাসকে ভেতরে আসুন বসুন ওষুধের দোকান ভাঙচুর করেছেন হ্যাঁ করলুম কেন আমি ওর দোকান থেকে প্রায় ওষুধ কিনি আর 10 পয়সা করে ফেরত দেয় না তাই দোকান ভেঙে দিয়েছি কারুর দোকান ভাঙচুর করা অন্যায় সেটা জানেন হ্যাঁ জানি ও আপনি তাহলে জানেন পায়তারা হচ্ছে না অ্যারেস্ট করবো দেখবেন হ্যাঁ করুন আর ওই পুলিশটাকে অ্যারেস্ট করবেন রিক্সাওয়ালা সারাদিনের রোজগার সেটা পকেটে ঢুকিয়ে নিয়েছে কোথায় পাঠাবো দেখবেন জেলে আপনি কি পাগল না সুস্থ শুধু খট হয়েছে আপনার ওই পুলিশ টাকা যে 50 টাকা আছে ওই রিক্সাওয়ালাকে ফেরত দিন দত্ত হ্যাঁ স্যার টাকাটা দিয়ে দাও স্যার আপনাকে নিয়ে 5 জন এই তো 10 টাকা করে ওই আরে স্যার তোকে টাকাটা দিতে বলেছি দিয়ে দে এই কোথায় গেছো 12 টাকা দাও হ্যাঁ যা সালাম আপনি কে মানুষ দোকানের লোকটার কত ক্ষতি করেছেন জানেন তোড়ফোড় করেছেন 5000 টাকার ক্ষতিপূরণ না দিলে ভেতরে ভরে দেবো হ্যাঁ দেবো আমার অফিসের দুলাল বাবু আমার কাছে 5000 টাকা ধার করেছে ওই টাকাটা পেয়ে গেলে আমি দিয়ে দেবো তবে একটা কথা যতবার যেই ওষুধ কিনো তাকে যা ফেরত হয় তাই দিতে হবে না হলে টাকাটা আমি দেবো না আর জেলেও যাবো না টাকাটা দেবেন তাহলে নিশ্চয়ই বলার মতন কিছু নয় তুমি নাকি দোকান ভাঙচুর করেছো হ্যাঁ 10 পয়সা ফেরত দেয়নি বলে ভাঙচুর করেছি 10 পয়সা আজকাল পাওয়া যায় নাকি সেটা ওষুধ কোম্পানি জানে নিশ্চয়ই আর 10 পয়সা ওদের সাপ্লাই করা উচিত আজকের এই সভ্য সমাজে একটা অসভ্যতা আমি করে যাবে কেউ কোনো প্রতিবাদ করবে না থেকে হয় নাকি কখনো আর শোনো কাল থেকে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে রোজ অফিসে দেরি হয়ে যাচ্ছে আর লেট মার্ক পড়ে যাচ্ছে তুমি তো অফিসে লেট করে গেলে ম্যানেজ করো না না আমি রেজিস্টারকে বলে দিয়েছি দেরি হয়ে গেলে আমাকে অ্যাবসেন্ট করে দিতে ভারী ভালো লাগছে ও দাদা খট দাদা উঠেন উঠেন আজ হবে না খুচরো নেই খুব হবে উঠেন 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 চলো কাল রাতে কি দিলেন মাইরে আপনি না থাকলে টাকাটা তো পেতামই না
আমিও তাই ভাবছি, একটা লোক দুম করে পাল্টে গেল। আগে তো এরকম ছিলেন না? স্পাইনাল কর্ড, ফাইনাল দাঁত, স্পাইনাল মেরুদণ্ড, বহুত খতরনাক জিনিস। বটেই তো। বাস বাস ঠিক আছে, রাখুন রাখুন রাখুন, ঠিক আছে। টাউন বঙ্গালোকাল শিয়ালদা যাবার গাড়ি এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অনুগ্রহ করে শুনবেন, টাউন বঙ্গা লোকাল শিয়ালদা যাবার গাড়ি এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কেমন আছে আপনি খোকা? ভালো আছে, পরশু ছেড়ে দেব। ছেলে কি আপনার মতন তৈরি করবেন? বস, আপনি বসুন। না ঠিক আছে। না ঠিক নেই, ঠিক হয়ে যাবে, বসুন। কেউ কিছু বলবে না, চোখে অ্যাসিড ঠেলে দেবে, মেয়ে দেখলে কুচোবে, তরমুজের হাত দিলে 4 বছরের মেয়েকে খুন করবে, তাই তো? জানোয়ারগুলোকে ভালো করে মার, রোজ দিন এসে মেয়েগুলোকে বিরক্ত করে আর কেউ কিছু বলে না, সবাই চুপ করে থাকে, মারুন জানোয়ারগুলোকে।